যথাযথ মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় রাতভর ইবাদত বন্দেগী আল্লাহর রহমত কামনায় দোয়া শেষ দিকে বইমেলা পছন্দের বই সংগ্রহে ব্যস্ত পাঠকরা প্রিয় লেখকের পাশাপাশি কিনছেন চেনা জানা লেখকদের বইও দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হল পবিত্র শবে বরাত এই রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত আল্লাহ রহমত ও নৈকট্য লাভের পাশাপাশি গুনাহ মাফের আশায় নফল নামাজ ইবাদত বন্দেগীতে রাত্রি পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ফার্সি শব্দ শব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রাত আল্লাহ এই রাতে তার বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন মগ্ন থাকেন জিকিরে শাবান মাসের পরেই আসে রমজান মাস পবিত্র শবে বরাত তাই মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে শবে বরাতের রাত থেকে রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় পুরোদমে পটুয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা আগামী 9 মার্চ এই পৌরসভার ভোট গ্রহণ হবে নির্বাচনের মাঠে এবারও জনপ্রিয়তায় এগিয়ে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত সাবেক পৌর মেয়র ডাক্তার শফিকুল ইসলাম এরই মধ্যে তিনি সাধারণ ভোটারদের মাঝে প্রচার প্রচারণা শুরু করেছেন পটুয়াখালী থেকে কে এম শাহাদাত হোসেনের তথ্য ছবিতে রিপোর্ট পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল যাচাই বাছাই আর প্রত্যাহার পর্ব শেষে হয়েছে প্রতীক বরাদ্দ প্রতীক পেয়েই প্রচারণা চালাতে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ 5 জন ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ডাক্তার শফিকুল ইসলাম গরিবের ডাক্তার হিসেবে পরিচিত এর আগে তিনি পটুয়াখালী পৌরসভার 8 বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ফুট ওভারব্রিজ 2 লেনের সড়ক আধুনিক ঈদগাহ ময়দান সহ নানা উন্নয়নমূলক কাজ করে শহরবাসীর নজর কেড়েছেন তার কাজের স্বীকৃতি দিতে চান ভোটাররা উনি যে মেয়র এখন নাই তা আমরা তার কাছে অনেক উপকার পাই অসুখে বিসুখে সাহায্যে যতটুক পারে উনি আমাদের উপকার করে আজ থেকে 7 বছর 6 বছর 7 বছর আগে এই রোডে কাজ করছে ডাক্তার শফিক সেখানে সে কাজ এখনো মানসম্পন্ন এবং ভালো আছে আমরা চাই একজন মানবিক ডাক্তার যিনি অনেক মানুষের সেবা করেছেন আমরা চাই সামনের নির্বাচনে 9 তারিখের নির্বাচনে একজন মানবিক মানুষকে ডাক্তার শফিকুল ইসলামকে আবার আমরা চাই পটুয়াখালীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান এই মেয়র প্রার্থী উন্নয়ন হতে হবে সব জায়গায় সমভাবে তাহলেই পটুয়াখালী একটি আধুনিক স্মার্ট এবং মানবিক পৌরসভা হবে এবং আমি সেই পৌরসভায় গঠন করার জন্য আমি পটুয়াখালী পৌর ও সম্মানিত পৌরবাসীর কাছে আমি দোয়া প্রার্থনা করি ভোট প্রার্থনা করি 9 মার্চ ইভিএম এ শহরের 24টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে এবার পৌরসভার মোট ভোটার সংখ্যা 50,699 জন বাংলাভিশন নিউজ ডেস্ক একেবারে শেষ দিকে চলে এসেছে অমর একুশে গ্রন্থমেলা তাই পাঠকরাও পছন্দের বই সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন পাঠকপ্রিয় বইয়ের পাশাপাশি স্টল খুঁজে খুঁজে পরিচিত লেখকদের বইও কিনছেন অনেকে এবারের মেলা শুরু থেকেই পাঠক বইপ্রেমীদের পদচারণায় মুখর তাই বেচা বিক্রিও অন্যবারের তুলনায় বেশি ব্যস্ত সময় পার করছেন লেখক প্রকাশকরাও শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত বিদায়ের সুর বাজছে অমর একুশে গ্রন্থমেলায় পাঠক দর্শনার্থী ও লেখকদের সমাগমে শেষ সময়ে এসে আরও প্রাণবন্ত মেলা প্রাঙ্গণ প্রতিটি স্টলেই ব্যস্ত সময় পার করছেন পাঠক লেখক ও প্রকাশকরা কেউ কেউ আসেন পুরো বছরের বই সংগ্রহের উদ্দেশ্যে একেবারে তালিকা নিয়ে আবার কেউ আসেন মেলায় ছাড়ের সুযোগে আরও কিছু বই নিতে এবারে মেলায় কবিতা গল্প উপন্যাস সায়েন্স ফিকশন সহ প্রায় সব ধরনের বই পাঠক প্রিয়তা পেয়েছে হুমায়ুন আহমেদের বই কিনেছি আর আনিসুল হকের বই কেনা হয়েছে এখন প্রিয় কবি রুদ্র গোস্বামীর বই কিনতে এসেছি এখন ওনার কাছ থেকে অটোগ্রাফ নিব যে শামসুল আলম আমার বঙ্গবন্ধু এই বইটা
এটা কবিতা টাইপের অনেকগুলো আছে, আরও কিছু বই উপহারও পেয়েছি, তারপরে হচ্ছে কিছু বই আমিও কিনেছি। বিশেষ করে এর মধ্যে আমি আবৃত্তি বিষয়ক বইগুলোকে একটু বেশি মানে প্রাধান্য দিয়ে থাকি। আজকে চারটা বই কিনা হয়েছে, যেমন তোমাকে, হুমায়ুন আহমেদের। বইমেলা তো আসলে এমনিই ভালো লাগে, বই না কিনলেও মানের একটা মানে আমাদের বাঙালিদের একটা মানে ঐতিহ্য, একটা প্রাণের মেলা। গল্প উপন্যাসে সমাজেরই নানা বাস্তবতা তুলে আনেন লেখকরা, মন মানসিকতার বিকাশে বেশি বেশি বই পড়ার পরামর্শ তাদের। চিকিৎসকদের উপর হামলা করছে রোগীর লোকজন, এটা নিয়ে আমার গল্প আছে কভার ছাড়া কলম। আমাদেরকে স্কুলে লাইব্রেরি থেকে বই দিত যে আগামী সপ্তাহে এসে এই গল্প এই বই সম্পর্কে আলোচনা হবে ক্লাসে, এখন হয়? আই ডোন্ট থিংক সো। অবশ্যই বই পড়তে হবে এবং বই পড়লেই আসলে জীবন বদলে দেয়। প্রতি বছরই বাড়ছে মেলার পরিধি, প্রকাশ পাচ্ছে হাজার হাজার নতুন বই, কিন্তু লেখা বা বইয়ের মান নিয়েও উঠছে প্রশ্ন। বই পড়লে যে একটা উৎসাহ পায়, নৈতিকতা বাড়ে, এই জিনিসটা কমে গেছে। একটা বই হয়ে ওঠার জন্য যে এলিমেন্ট, যে কন্টেন্ট দরকার, সেটা না থাকার কারণে দেখা গেছে যে যারা ভালো পাঠক, ভালো বই পড়তে চান, তারা বই বিমুখ হয়ে যাচ্ছেন। নিজেকে সুন্দর করে উপস্থাপন করার মতো, সমাজে আলোচনার মতো যোগ্যতা নিয়ে তারা বেড়ে উঠবে। এদিকে সব ধরনের পাঠকদের চাহিদার কথা বিবেচনা করে মেলায় ধর্মীয় বই বাড়ানোর অনুরোধ জানালেন ইসলামী বক্তা মাওলানা আহমদুল্লাহ। বাংলা একাডেমি কর্তৃপক্ষ, আমি আশা করব যে তারা বিষয়টি বিবেচনা করবেন এবং তারা ইসলামী বইয়ের স্টল আরো বাড়িয়ে দিবেন এবং এক্ষেত্রে যথেষ্ট উদারতার সাথে তারা বিষয়গুলোকে বিবেচনা করবেন। এবারের মেলার শুরুর দিন থেকে এখন পর্যন্ত নতুন বই এসেছে প্রায় 3000। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল 11টায়। ছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।